হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো তালের বড়া, তার জন্য তালটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুলে ছুলে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। একটু চুন দিয়েছি, তালের থেকে যে কষ্টটা বেরোয় যাবে। তারপরে 1 ঘন্টা পরে আসলাম, এসে আমি গেটার নিয়েছি। একটা গেটার দিয়ে এটা আমি রসটা বের করব। রসটা বের করানো হয়ে গেছে। এখন আমি বড়া বানাবো, তার জন্য লাগবে হলো চালের গুঁড়ি নিয়েছি, চিনি একটু নিয়েছি, বেশি দেবো না, চালের গুঁড়ি আর ময়দা আর একটু নুন। এখন আমি নুন দিয়েছি, তারপর দিয়ে দেবো চিনি। তারপর দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মানে পোড়াটা খুব মচমচে, খুব টেস্টি হয় খেতে। তারপর দিয়েছি ময়দা। এখন আমি ভালো করে মেখে নিব ওটা। ভাদ্র মাসে তাল খেতে লাগে, তাল খেলে নাকি শনি দশা কাটে। এই জন্য সোম মঙ্গলবারে সরি মঙ্গল শনিবারে খেতে হয়। তারপরে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে এখন আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো দিয়েছি যতটুকু আর ফুলে যাবে। ব্যাটারটা ভালো করে মিলাতে লাগবে, তারপরে ওটা পরিমাণ মতো মানে সব হলে পরে এটা ফুলে ফুলে যাবে, খুব টেস্টি হয়। এই যে ফুলে গেছে অনেকটা। হয়ে গেছে আমার তালের বড়া, সার্ভ করেছে আমার তালের বড়া, খুব টেস্টি খেতে।